এটা আরএসএস বিজেপির বাপের সম্পত্তি নয় যে ভারতবর্ষে যা খুশি বললে চলে যাবে যেখানে ধরছে সেখানে টাকা যেখানে ধরছে সেখানে লুট গরু চুরি তো কয়লা চুরি তো এই চুরি তো সেই চুরি এত জোর চুরি কেন পয়সা নিয়ে ভাগাভাগি করেছে দিদি এবং মোদি দুটোই সমান তার বিচার জনগণ করবে আমরা বাস করি ভারতবর্ষে আর ভারতবর্ষটা চলে একটা সংবিধানের দ্বারা এটা আরএসএস বিজেপির বাপের সম্পত্তি নয় যে ভারতবর্ষে যা খুশি বললে চলে যাবে এই ভারতটা পরিচালিত হয় সংবিধান দ্বারা আর সেই সংবিধান আমাদের কীভাবে চলতে হবে কীভাবে দেশ পরিচালনা হবে তা নির্দিষ্ট করে দিয়েছে ফলে কে কি বলল তার পেছনে ছোট আমাদের কাজ নয় ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোনো ভূমিকা নেই দেশ স্বাধীন করেছে হিন্দুরা তাহলে মুসলিমরা কেন এখানে থাকবে এ তো জনগণ বলবে যে আরএসএস তার দুসররা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ার জন্য মুচলেকা দিয়েছিল তাদের কাছে সার্টিফিকেট নিতে হবে আমাদের যে আমরা স্বাধীনতা আন্দোলন করেছি কি না আমরা ভারতবর্ষ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি কি না এই আরএসএস এর কাছে বিজেপির কাছে নরেন্দ্র মোদীর কাছে সার্টিফিকেট নিতে হবে আমার মনে হয় এত দুর্দিন ভারতবর্ষের জনগণের আসেনি যে নরেন্দ্র মোদীর কাছে অমিত শাহের কাছে এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিলাম কি না আমরা তার সার্টিফিকেট নিতে হবে আজকে দেখুন গোটা ভারতবর্ষে একটা সরকার চলছে যারা মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তুলে দিয়ে এক শ্রেণীর মানুষকে কোণঠাসা করার চেষ্টা করছে আপনি দেখুন যে যারা প্রতিবাদী যারা কথা বলতে চায় যারা স্বাধীনতার কথা বলে যারা সংবিধান বাঁচার কথা বলে তাদেরকে দিনের পর দিন অ্যারেস্ট করে চুপ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যারা প্রতিবাদী যারা কথা বলতে চায় সরকারের বিরুদ্ধে মানে সরকার তো একটা বটগাছ কলা গাছ নয় সরকার পরিচালিত হবে সংবিধানের নিরিখে কিন্তু তারা সংবিধানের নিরিখে না পরিচালিত হয়ে তাদের মর্জি মতো পরিচালনা করছে সেই জায়গায় আমরা প্রোটেস্ট করতে গিয়ে যারা প্রোটেস্ট করছে যারা দেশে প্রোটেস্ট করছে গোটা রাজ্যে প্রোটেস্ট করছে তাদের বিরুদ্ধে এ সরকার দিদি এবং মোদি দুটোই সমান তারা প্রতিবাদীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তারা মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করে দেওয়ার চেষ্টা করছে আমরা তাই মানুষকে জুড়ে দেওয়ার জন্য একত্রিত করে আমরা সেই ভারত গড়তে চাই যে ভারতবর্ষে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ সবাই একসাথে চলবে সংবিধানকে মাথায় রেখে সংবিধানের বলে দেওয়া কথাকে সামনে রেখে দেশটা পরিচালনা হবে এখানে না দিদির কথা চলবে না দাদার কথা চলবে পশ্চিমবঙ্গে আজকে একটা সরকার চলছে নাচের দলের মতো সরকার চলছে এখানে সরকারের মাথা কান পা পেট কি কারা এখানে যাকে ধরছে সেই চুরি করছে যাকে ধরছে সেই আজকে গরু চুরি তো কয়লা চুরি তো এই চুরি তো সেই চুরি তারা কারা তারা গোটা বাংলার মানুষকে কি বলেছিল গোটা বাংলার মানুষকে কি সুশাসন দেওয়ার প্রতিজ্ঞা করেছিল আর তারপরে আজকে কি হয়েছে কলা গাছ হচ্ছে ফুলে যেখানে ধরছে সেখানে টাকা যেখানে ধরছে সেখানে লুট আমরা এই লুটেরাদের বিরুদ্ধে এই যারা মানুষের মধ্যে বিভেদের প্রাচীর করে তাদের বিরুদ্ধে আমরা মনে করি যে আমাদের এই আন্দোলন সমস্ত মানুষের ডিগনিটির জন্য সমস্ত মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আজকে রাস্তায় বসে যারা চাকরি প্রার্থী রাস্তায় বসে কাঁদছে কালকে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বিচার ব্যবস্থার কাছে কেঁদে কেঁদে বলেছে আমাকে ছাড়ার ব্যবস্থা করুন আজকে কাঁদছো তুমি বাংলার ছেলেরা রাস্তায় 500 দিন ধরে বসে বসে কাঁদছে তখন কি হয়েছিল কোথায় ছিলেন এত জোর চুরি কেন বাংলার মানুষ জানতে চায় ছাত্র যুবকরা জানতে চায় যে এই জোর চুরি চোখের জল কোথায় ছিল বাংলায় যখন বেকার শিক্ষিত যুবকরা দিনের পর দিন চোখের জল ফেলেছে তখন আপনারা কোথায় ছিলেন তখন পয়সা নিয়ে ভাগাভাগি করেছেন মচ্ছব করেছেন উড়িয়েছেন এলাকার মানুষকে ভুল বুঝিয়ে আপনারা টাকার পাহাড়ের উপরে বান্ধবীকে নিয়ে বসে দেখেছেন তার বিচার জনগণ করবে আমরা সমস্ত অবিচারের বিরুদ্ধে একদিকে যেমন সেই দিকে পুলিশকে পিটিয়েছে এটার নিন্দা করি দ্বিতীয় নম্বর পুলিশ যে দলদাস হয়েছে পুলিশ যে দিদির দলদাস হয়েছে দাদার দলদাস হয়েছে তারও নিন্দা করি আমরা মনে করি পুলিশ সংবিধান মেনে কাজ করুক আর সংবিধান মেনে যার যে অধিকার আন্দোলন করার অধিকার কথা বলার অধিকার সেটা করুক সেটাকে আমরা সাপোর্ট করি এবং আমরা এটা করতে চাই কিন্তু আমরা পক্ষান্তরে দেখছি একদিকে বিজেপি সুড়সুড়ি দিচ্ছে আর অন্যদিকে দিদির পুলিশ তার সুড়সুড়ির পা দিচ্ছে ফলে এই দুটোই অবিচার আমরা দুটোরই নিন্দা করছি।